Hey guys, Assalamualaikum. Shobaike welcome korchi notun ekta assemble video te. Ar guys, ei hocche ajker video chorano chotano vehicle-er ongsho gulo. Egulo kintu jure dibo areke ke tomader sathe introduce kore dibo. To shurute hate niye nichhi ekta toy vehicle-er dui dui ta ongsho ke. Ar ei vehicle ta hocche ekta river vehicle. To ei vehicle-er moddhe kono screw nei, just point onujay boshiye dile kintu একবারে পরিপূর্ণতা পেয়ে যাবে আর গাইস আমি কিন্তু খুব সহজে জুড়ে দিতে সক্ষম হয়েছি আজকের প্রথম ভেহিকল একটা স্পিড বোট হাই স্পিড বোট এর নিচে দিকে রয়েছে একটি পাখা আর এই ভেহিকলটা কিন্তু একটা কালারফুল ভেহিকল কারণ এর বেশ কিছু কালার কম্বিনেশন রয়েছে প্লাস্টিকে তৈরি একটা হাই স্পিড বোট তো রেখে দিচ্ছি আজকের প্রথম ভেহিকলটাকে আর এরপরই হাতে নিয়ে নিচ্ছি একটা ভালো মানের ভিকেলে নিচে দিকের অংশকে যার এই পার্টটার মধ্যে রয়েছে অনেকগুলো কেবল অনেকগুলো সার্কিট আর এই ভিকেলটার চাকাগুলো দেখো কতটা কালারফুল আর কোয়ালিটিফুল তো প্রথমে এই ভিকেলে নিচের অংশের সাথে আমি জুড়ে দিব উপরের এই অংশটি আর জুড়ে দেওয়ার পরেই কিন্তু আমি তোমাদের সাথে এই ভিকেলটাকে ইন্ট্রোডিউস করে দিব তো আমি চেষ্টা করে যাচ্ছি প্রথমে পয়েন্ট অনুযায়ী বসিয়ে নেওয়ার জন্য আর গাইস আমি কিন্তু পয়েন্ট অনুযায়ী বসিয়ে নিয়েছি আর এবার কিন্তু আমি দিয়ে দিব এই ভেহিকলের স্ক্রুগুলোকে যাতে এই ভেহিকলটা একেবারে পরিপূর্ণতা পায় তো প্রথমে আমি এই ভেহিকলের স্ক্রুগুলোকে দিয়ে তারপর একটা স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিব আর এই হচ্ছে সেই স্ক্রুড্রাইভারটি আমি কিন্তু প্রথমেই সামনের দিকের স্ক্রুগুলো টাইট করে দিচ্ছি আর এরপরে টাইট করে দেব এই ভেহিকলটার পেছনের দিকের স্ক্রুগুলো আর এই স্ক্রুগুলো টাইট করে দিলেই কিন্তু একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে একটা চমৎকার ভেহিকল আর এই চমৎকার ভেহিকলটা কিন্তু কি ধরনের ভেহিকল আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব অ্যাসেম্বল করার পর আর গাইস এরই সাথে সাথে পরিপূর্ণতা পেয়ে গেল একটা চমৎকার ডিনোকো স্পোর্টস কার একটা লাইটেনিং ম্যাককুইন ডিনোকো স্পোর্টস কার ফুলি ইয়েলো বডির এই ভেহিকলটা কিন্তু আমার বেশ পছন্দের তো এই ভেহিকলটাকে এবার রেখে দিব আর এরপরে হাতে নিয়ে নিব একটা এয়ার ভেহিকল আর এই এয়ার ভেহিকলের প্রথমের যে অংশটা রয়েছে সেই অংশটা তোমরা অলরেডি দেখে ফেলেছো আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি নিচের অংশটিকে তো এই ভেহিকলটারও মধ্যে কিন্তু কোনো স্ক্রু নেই জাস্ট পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিয়ে প্রেস করে দিলে কিন্তু একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে আর গাইস এই ভেহিকলটাকেও কিন্তু আমি খুব সহজে জুড়ে দিতে সক্ষম হয়েছি একটা প্লাস্টিকের তৈরি টয় এয়ারপ্লেন চিপেস্ট একটা টয় তো এই ভেহিকলটাকে এবার আমি রেখে হাতে নিয়ে নিচ্ছি পরবর্তী একটা ভেহিকল আর পরবর্তী ভেহিকলটা কি ধরনের ভেহিকল তোমরা দেখিয়ে বুঝে ফেলেছ এই ভেহিকলটা কিন্তু অনেকটা পরিপূর্ণতা দেওয়া রয়েছে জাস্ট এই ভেহিকলের চাকাগুলো জুড়ে দিলেই কিন্তু একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে তো আমি প্রথমেই জুড়ে দেওয়ার চেষ্টা করছি পিছনের দিকে চাকাগুলোকে আর এবার কিন্তু আমি জুড়ে দেব এই ভেহিকলের সামনের দিকের একটা চাকা আর এই চাকাটি জুড়ে দিলেই কিন্তু একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে আমার খুব পছন্দের একটা সুপার হিরো টয় বাস আর এই বাসটি কিন্তু একটা ডাবল ডেকার বাস সো গাইস এই ভেহিকলটার গায়ে কিন্তু রয়েছে একটা অ্যাভেঞ্জার সিরিজের চমৎকার ক্যারেক্টার একটি স্পাইডারম্যান একেবারে মোড়ানো রয়েছে এই ভেহিকলটা স্পাইডারম্যানের স্টিকার দ্বারা তো প্লাস্টিকের তৈরি এই ভেহিকলটাকে আমি রেখে দিচ্ছি সো গাইস এবার কিন্তু আমি হাতে নিয়ে নিচ্ছি একটা ট্রাক ভেহিকলের মধ্যের একটা অংশকে আর প্রথমেই দিয়ে দিব এই ভেহিকলের উপরের দিকের একটা অংশ আর এই হচ্ছে একটা ট্যাঙ্ক পার্ট একটা ট্যাঙ্ক ট্রাকের একটা অংশ তো আমি প্রথমে পয়েন্ট অনুযায়ী বসিয়ে এই ভেহিকলটাকে মজবুত করার জন্য দিয়ে দিব একটা স্ক্রুকে আর গাইস আমি কিন্তু স্ক্রু দিয়ে দিয়েছি এবার জাস্ট স্ক্রুড্রাইভার দিয়ে এই ভেহিকলটার উপরে দিকের অংশটাকে মজবুত করে দিব আর গাইস এবার কিন্তু আমি দিয়ে দিব এই ভেহিকলের নিচের একটা অংশ আর এই অংশটা রয়েছে বেশ কিছু চাকা তো এই অংশটাকে এবার আমি দিয়ে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিব আর গাইস এবার দিয়ে দিব এই ভেহিকলের বাকি স্ক্রুগুলোকে যাতে এই ভেহিকলটা একেবারে পরিপূর্ণতা পায় আর বরাবরের মতো এবারও কিন্তু
স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি এই ভিকেলের স্ক্রুগুলোকে। আর গাইস, এই স্ক্রুটি টাইট করে দিলেই কিন্তু একেবারে স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে একটা ট্রাক ভিকেল। আর এই ট্রাক ভিকেলটা কিন্তু একটা ট্যাঙ্ক ট্রাক, হেভি প্লাস্টিক মেট, মিডিয়াম সাইজের একটা ভিকেল, আমার খুব পছন্দের একটা টয় ট্যাঙ্ক ট্রাক। তো এই ভিকেলটাকে রেখে এবার কিন্তু হাতে নিয়ে নিব পরবর্তী একটা ভিকেলের নিচের দিকের অংশকে। তো প্রথমে আমি জুড়ে দিব এই ভিকেলের চাকাগুলোকে। সো গাইস, পিছনের দিকে চাকাটি জুড়ে দেওয়ার পর এবার কিন্তু হাতে নিয়ে নিয়েছি সামনের দিকের চাকাকে, আর এই হচ্ছে সামনের দিকের শেষ একটি চাকা। তো মোটামুটি নিচের এই অংশটি অ্যাসেম্বল হয়ে গিয়েছে, এবার জাস্ট উপরের অংশের সাথে নিচের অংশটাকে জুড়ে দিলেই একেবারে কমপ্লিট হয়ে যাবে একটা চমৎকার পুলিশ ভিকেল। তো আমি চেষ্টা করে যাচ্ছি পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার জন্য, কারণ এই ভিকেলটার মধ্যে কোনো ধরনের স্ক্রু নেই, জাস্ট পয়েন্ট অনুযায়ী বসিয়ে প্রেস করে দিলেই কিন্তু পরিপূর্ণতা পেয়ে যাবে। আর গাইস, আমি কিন্তু খুব সহজে এই ভিকেলটাকে পরিপূর্ণতা দিতে সক্ষম হয়েছি, আমার খুব পছন্দের প্লাস্টিকের একটা ভিকেল, যদিও এর উপরের একটা অংশ খুলে গিয়েছে, আমি কিন্তু আবারও ফিক্সড করে দিব উপরের সেই অংশটিকে। তো এই জন্য চেষ্টা করে যাচ্ছি। ওয়াও গাইস, তো তোমরা দেখে নাও এই ভিকেলটাকে, আমি যেই ভিকেলটাকে অ্যাসেম্বল করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। তো রেখে দিচ্ছি এই ভিকেলটাকে। আর গাইস, এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি একটা টয় পার্টস বলার কারণ তোমরা এই টয়টিকে অ্যাসেম্বল করার পরে বুঝতে পারবে, কারণ এটা হচ্ছে একটা টয় রিমোট, আর এই রিমোটের মাধ্যমে বিভিন্ন ভিকেল কন্ট্রোল করা হয়। তো আমি চেষ্টা করে যাচ্ছি পয়েন্ট অনুযায়ী এই টয় রিমোটটাকে বসানোর জন্য, আর মজবুতভাবে জুড়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা স্ক্রু। আর স্ক্রু দেওয়ার পর বরাবরের মতো টাইট করে দিব সেই স্ক্রুগুলোকে, আর স্ক্রুগুলো টাইট করে দিলেই কিন্তু মজবুত হয়ে যাবে আমার একটা রিমোট, আর এই রিমোটের মাধ্যমে কিন্তু বিভিন্ন ভিকেল আমরা কন্ট্রোল করে থাকি। তো শেষ স্ক্রুটি টাইট করার জন্য আমি প্রস্তুত, আর এই স্ক্রুটি টাইট করে দিলেই একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে আমার একটা রিমোট, আর এরই সাথে সাথে পরিপূর্ণতা পেয়ে গেল শেষ একটি টয়, আর এই টয়টি হচ্ছে একটা রিমোট। সো গাইস, অলরেডি তোমরা কিন্তু দেখে ফেলেছো আমি কী কী ভিকেল আজকে অ্যাসেম্বল করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এর মধ্যে ছিল একটা হাই স্পিড বোট, ছিল একটা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ডিনোকো স্পোর্টস কার, একটা ট্রাক ভিকেল ট্যাঙ্ক ট্রাক, একটা এয়ার ভিকেল এয়ারপ্লেন, রয়েছে একটা সিডান পুলিশ কার, একটা সুপার হিরো ডাবল ডেকার স্পাইডারম্যান বাস, আর রয়েছে একটা রিমোট। তো এই ছিল আজকের ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।